आज नहीं दारुण स्वादेर सूजी दिए बनिए नवा खुबी कम तेले हेल्दी रेसिपी। नमस्कार बंधुरा, किचन मैजिक खजाना चैनल आरो एक नतून पर्व अपन सबा के स्वागत। ताहले आसुन रेसिपिटा झटपट देखे नवा जा। सबार प्रथमे एखाने एक बड़ो जायगा नियेछि, एर मध्ये दिए दिच्छि बाड़ीते थाका चायर कप मेपे एक कप सूजी, ओजने आछे 100 ग्राम। एबार एर मध्ये एड करे दिच्छि हाफ कप टक दई। चामचर सहाज्ये टक दई सूजिर साथे खूब भालो करे मिशिए नेब। चामचर सहाज्ये मेशाते मेशाते आमि एर मध्ये अल्प अल्प परिमाणे जल एड करब। एकबारे बेशि परिमाणे जल ना दिए अल्प अल्प करे जल एड करे একটা ঘন ব্যাটারের মতন বানিয়ে নেব। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই একই কাপ মেপে আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে সুজি ফুলে ওঠে। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি একটা প্লেটের উপরে 4 রকমের সবজি নিয়েছি 3/4 কাপ কুচিয়ে নেওয়া বাঁধাকপি, 1/2 কাপ ছোটো করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, একটা ছোটো সাইজের টমেটো আর অল্প একটু কুচিয়ে নেওয়া গাজর। সবজিগুলো এবার আমি সুজি আর টক দইয়ের মিশ্রণের মধ্যে এইভাবে দিয়ে দেব। এর সাথে অ্যাড করে দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা আর 2 কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য টিফিনটা বানালে লঙ্কা এখানে স্কিপ করবেন। আর আমি এখানে সবজির মধ্যে পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। চামচের সাহায্যে আবারও ভালো করে মিক্স করে নেব। সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একে একে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর নয়তো ঝালের জন্য লঙ্কাটা এখানে স্কিপও করতে পারেন। এবার অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজির মিক্সার রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই টিফিন বানিয়ে নেব। কিন্তু তার আগে আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়েছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপের মতন জল। জল দিয়ে একটু পাতলা করে নেব, খুব বেশি পাতলা করলে আবার হবে না, আবার খুব বেশি ঘন থাকলেও কিন্তু হবে না, এইরকম মিডিয়াম রাখতে হবে। এবার ওভেনে ননস্টিকের একটা ছোটো প্যান বসিয়ে দিয়েছি। আপনারা টিফিন বানানোর জন্য যে কোনো ননস্টিকের প্যান নিলেই কিন্তু হবে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল প্যানের গায়ে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল গরম হতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো সরষে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সরষে যখন ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজির মিক্সচার। মোট 3 হাতার মতন দিয়ে দিলাম, তারপর হাতার পেছন দিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে একটা পিঠ 3 মিনিট ধরে হালকা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখতে হবে, মিডিয়ামে কিংবা হাইতে রাখবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। উপরের দিকটা দেখুন একদম শুকিয়ে গেছে, যখন এইভাবে শুকিয়ে যাবে তখন বুঝবেন যে নিচ থেকে হয়ে গেছে। এবার এই টিফিন আমি একটা থালার উপরে তুলে নেব। আবারও ওই একই প্যানে আমি দিয়ে দেব 1 চামচ সাদা তেল, তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো সরষে। আবারও যখন সরষে একটু ভাজা ভাজা হতে শুরু করবে আমি এর মধ্যে এইভাবে বানিয়ে নেওয়া সুজির জল খাবারটা উল্টে দিয়ে আর একটা পিঠ এইভাবে হতে দেব, ঢাকনা দিয়ে চাপা দিয়ে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, এই জল খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি প্যান থেকে তুলে নেব।
बाकी जेटुकु सुजिर मिक्सर पड़े आछे एकी भावे किन्तु द्वितीयो बैचे भेजे नेब। तैरी हुए गेछे खुबी कम तेले बनिए नेवा दारुण स्वादेर टिफिन। बाइरेरटा किन्तु हल्का क्रिस्पी और भेतरे सफ्ट। टमेटो ससेर साथे परिवेशन करब। अनुरोध रइलो रेसिपिटा बाड़ीते अवश्य ट्राई करबेन और कमेंट बक्से जानाते भूलबेन ना केमन हयेछे। जदि आमार रान्नार रेसिपि आपनादेर भालो लागे ताहले भिडियोटिते एकटि लाइक देओयार अनुरोध रइलो। आर चैनेले जदि नतून बंधु होये थाकेन अनुरोध रइलो चैनलटि सबस्क्राइब करे नेओयार और पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस करे देबेन जाते आमि जखनई कोनो नतून रेसिपि आपनादेर साथे शेयार करि नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाय़।